করোনা আবহে দুবছরের খরা কাটিয়ে সবেমাত্র খুলেছিল স্কুল। মোবাইল ফোন বন্দী জীবন প্রাণ ফিরে পেয়েছিল অফলাইনের ক্লাস ঘরে ফিরে। কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য রাজ্য জুড়ে যখন বন্ধ সব সরকারি স্কুল, তখন ব্যতিক্রমী সিদ্ধান্ত নিল শিলিগুড়ি সুভাষপল্লীর নেতাজি প্রাথমিক বালিকা বিদ্যালয়। স্কুল থেকে 1 কিলোমিটার দূরে ডাবগ্রামে প্রীতনাথ মাধ্যমিক স্কুলে তাদের পড়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, নেতাজি বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্যাম্পাসে মর্নিং সেকশনে চলে নেতাজি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের প্রথম থেকে চতুর্থ শ্রেণীর ক্লাস। স্কুলে প্রায় 900 বেশি পড়ুয়া। গত দুবছরে পড়াশুনোর ঢের ক্ষতি হয়েছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য আবার বঞ্চিত হবে ছোট ক্লাসের পড়ুয়ারা। নিজেরাই চিন্তা ভাবনা করে তাই অন্য একটি স্কুলে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেন তারা। আমরা ভাবলাম যে বাচ্চাদের অনেক ক্ষতি হয়ে গেছে, আমরা যদি কোনো জায়গায় কোনো ক্যাম্পাস পাই তাহলে সেখানে অল্টারনেটিভ স্কুলটা চালাতে পারি। এই ভাবনার দিকে আমরা স্টাফরা সবাই আগ্রহী হলো যে না, আমরা বাচ্চাদের পড়াবো, বাচ্চাদের অনেক ক্ষতি হয়ে গেছে। স্কুলের এই ছক ভাঙা সিদ্ধান্তে খুশি অভিভাবকরাও। স্কুলে আসলে বাচ্চারা ঠিকমতো পড়তে পারে, আমরাও চাই যে স্কুলটা যেন খোলা থাকে, বাচ্চারা ঠিকমতো পড়তে পারে, সে আমার বাচ্চাই হোক আর সবার বাচ্চাই পড়তে পারবে, ওই জন্য যে স্কুলটা খোলা ওই জন্য আমরা সবাই খুব খুশি। খবর পেয়ে মঙ্গলবার পরিদর্শনে আসেন শিলিগুড়ির মহকুমা শাসক। ভালো ইনিশিয়েটিভ নিয়েছে স্কুলের অ্যাডমিনিস্ট্রেশন, ওনাকে ওনার এই ইনিশিয়েটিভের জন্য সাধুবাদ জানাচ্ছি, কংগ্রাচুলেশন জানাচ্ছি। বাচ্চাদের জন্য কিছু একটা ভালো চিন্তাভাবনা যে চলছে, এবং যেটা বলবো, মিড ডে মিল আজকে দেখতে আমি এসেছি, সো এটাও দেখতে ভালো লাগছে যে একটা ডিসিপ্লিন ম্যানারে আমরা মিড ডে মিলের ডিস্ট্রিবিউশন করছি। এদিন পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খান মহকুমা শাসক। সনদ ঝার রিপোর্ট, এবিপি আনন্দ, দার্জিলিং। চেয়ারম্যান কাজ শুরু করে দিয়েছেন, অথচ উত্তর দিনাজপুরের ইসলামপুরে এখনো নাম ঘোষণা হলো না ভাইস চেয়ারম্যানের। আর এই নিয়ে বিরোধীদের কটাক্ষ, গোষ্ঠীদ্বন্দ্বের ভয়ে এগোচ্ছে না তৃণমূল, যদিও শাসক দলের দাবি দ্রুত নাম জানানো হবে। বোর্ড গঠনের পর 3 সপ্তাহ পার, অথচ উত্তর দিনাজপুরের ইসলামপুর পুরসভার ভাইস চেয়ারম্যানের নাম এখনো ঘোষণাই করেনি তৃণমূল। বিরোধীদের কটাক্ষ, গোষ্ঠীদ্বন্দ্বের ভয়ে ইসলামপুরে উপপুরপ্রধানের নাম জানাচ্ছে না তৃণমূল। এদের এই গোষ্ঠী কন্ট্রোলের জন্য সাধারণ মানুষ হচ্ছে যে পরিষেবা পাওয়া ভাইস চেয়ারম্যানের অফিস থেকে সেটা হচ্ছে বঞ্চিত হচ্ছে। আপনারা জানেন যে আমাদের এই জেলাতে 3টি পৌরসভা নির্বাচন হলো, এতটাই গোষ্ঠী কন্ট্রোল চরমে, এই ভয়ে তারা ঘোষণা করছেন। এবার পুরভোটে ইসলামপুরের 17টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল 11টিতে জিতে বোর্ড গড়েছে। চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কানাইয়ালাল আগরওয়াল, কিন্তু কানাইয়ালালের ডেপুটি কে হবেন তা নিয়ে উচ্চবাচ্য নেই শাসক শিবিরে। ভাইস চেয়ারম্যান কোথাও নির্বাচিত হয় না, চেয়ারম্যান নমিনেট করেন ভাইস চেয়ারম্যান। ইসলামপুর পৌরসভারও আমরা সময় মতো ভাইস চেয়ারম্যান নমিনেট আমি করে দেব। সম্প্রতি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে পুরসভার ভাইস চেয়ারম্যান নির্বাচন ঘিরে তৃণমূলের মতবিরোধ সামনে চলে আসে। এই প্রেক্ষাপটে ইসলামপুর পুরসভার ভাইস চেয়ারম্যান কাকে করা হয় তা নিয়ে বাড়ছে জল্পনা। সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর দিনাজপুর।